আজকে আমাদের দেশের মধ্যে সব উল্টাপাল্টা হয়ে গেছে, বিয়া সব উল্টাপাল্টা হয়ে গেছে। ইদানিং তো এমন হচ্ছে যে মেয়ে মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না। নোয়াখালীর এক, সম্ভবত নোয়াখালীর এক মেয়ে, নোয়াখালীর না, নোয়াখালীর মাই একটা টাঙ্গালের আরেক মেয়ের জন্য পাগল হয়ে গেছে। একটা যদি বান্ধবী বান্ধবী হইতো তাতে কোনো সমস্যা ছিল না। একজন নাম বিলকিস, একজনের নাম আখি, একজন আরেকজনের জন্য এমনভাবে পাগল হয়েছে, কয় যে আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, নাউজুবিল্লাহ। কোন দুজন কি একসাথে মরে? আত্মহত্যা করা যায় আছে, মানে একজন যদি এমনিও মরে যায় আমিও মরে যাবো, তার মানে আত্মহত্যা করে মরবে, তার মানে আত্মহত্যা করা জায়েজ নাই? আত্মহত্যা করা জায়েজ আছে। আত্মহত্যা যদি কেউ কোনো ব্যক্তি করে, আমার নবী বলেছেন কেউ যদি বিষ খায় আত্মহত্যা করে, কেয়ামতের ময়দান আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করবে সে বারবার বিষ খাবে আর বারবার মরতে থাকবে, নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে মরে সে বারবার পাহাড় থেকে লাফ দিবে আর বারবার মরতে থাকবে। কেউ যদি গলা ছুরি দিয়ে মরে সে বারবার ছুরি দিয়ে ছুরি মারবে, বারবার মরতে থাকবে। এত কঠিন হাদিসের কথা বলছি, চিন্তা করে দেখেন সেই জায়গায় দুজনকে একসাথে মরতে পারে? এখন একজন আরেকজনের বাড়িতে গিয়ে বসে বসে রয়েছে। চিন্তা করেন বাংলাদেশের অবস্থা, কেয়ামত আলামত, এগুলো কি কেয়ামতের আলামত? কেয়ামত আলামতে জিনা এত বাড়বে, শুধু জিনা নয়, সমকামিতা, মানে ছেলে ছেলে বিয়ে করবে। বর্তমানে আমাদের দেশে, আমাদের দেশেও আছে, এটা হচ্ছে পশ্চিমাদের ক্রিস্টি কালচার, এই দেশের মধ্যে আজকে বাস্তবায়ন হচ্ছে। পশ্চিমাদের মধ্যে কিছু দেশ আছে যেখানে এটা সমস্যা নাই, ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে, ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে, নাউজুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালামের জামানায় এমনটা হয়েছিল যেখানে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন ছেলে ছেলেদের এই কাজ। আর আজকে এত জঘন্য হয়েছে, মেয়ে মেয়ে বিয়ে করতেছে, নাউজুবিল্লাহ বলেন। বাবা মা সবাই বলতেছে আশ্চর্য কাহিনী, এরা একজন আরেকজন মেয়ে মেয়েকে বিয়ে করবে, এটা কেমন করে সম্ভব? এই কথা বলতেছে, তারা কয় না বিয়ে যদি দেন তাহলে আমাদেরকে দেন, আর যদি বিয়া না দেন কের মা কের বাপ আমরা কিচ্ছু মানে, নাউজুবিল্লাহ বলেন। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। সম্পূর্ণ 1500 বছর আগে আমার নবী যে কেয়ামতের আলামত বলে গেছে, এই কেয়ামতের আলামত আজকে দেশের মধ্যে, শুধু পশ্চিমা দেশের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে হর হর আজকে সমকামিতা, ঠিক কিনা? আমাদের দেশেরই অবস্থা আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা। এই জন্য খুব সাবধান হতে হবে, সচ্চার হতে হবে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। পরে না আমি যৌতুক নেওয়া হালাল না হারাম? হালাল না হারাম? কেউ কি আবার সুপে সুপে আরাম বলতেছেন? তাহলে কি হবে? জোরে কোন হালাল না হারাম? হারাম। যৌতুক নেওয়া যাবে? দেড় মহরটা দিয়ে দিবেন নগদ, যৌতুক নেওয়ার দোকান দরকার? শান্তি দিবে কে? শান্তি দিবে কে? আমার ভাইরা মুরব্বী বাবা জিরাম, এই জন্য বলতেছিলাম মোত্তাকি দেখেন যখন ছেলেকে বিয়ে করাবেন, এই যুবক বারাপ যখন বিয়ে করবা কি দেখবা? বেশি বেশি সুন্দরী আর বেশি বেশি ধন সম্পদ দেখবা নাকি মোত্তাকি দেখবা? আমার নবী বলেছেন মেশকাতের হাদিস, মেশকাতে পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে, চার চার জিনিস, চার ধরনের জিনিস দেখে মানুষ বিয়ে করে। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা, মানুষ তার ধন সম্পদ দেখে বিয়ে করে, মানুষ তার সৌন্দর্য দেখে বিয়ে করে, ওয়ালি হাসাবিহা বংশ দেখে বিয়ে করে, আর ওয়ালি দিনিহা দিনদার দেখে বিয়ে করে। আমার নবী বলেছেন যদি তোমরা দিনদার পেয়ে যাও, তোমরা দিনদার নারীকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও, এর বাইরে করবা যদি তাহলে তোমরা ধ্বংস হও, নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন আজকে আমরা দেখি ধন সম্পদ কারাস এই অবস্থা আমাদের, আল্লাহ পাক হেফাজত করেন। পড়েন আমিন। মুত্তাকি ছিল তারা, মেয়ে দুধের মধ্যে পানি মিশায় নাই, কারণ ওমর দেখবে না কে দেখবে? ওমর দেখবে না কে দেখবে? আমার ভাইরা মুরব্বী বাবা জিনা, এই রোজা আমি আপনি মানুষকে দেখানোর জন্য পানি খাইতে পারি,
এরপরে পানির মধ্যে ডুব দিয়ে পানি গিলতে পারি, হোটেলের ভিতরে পর্দার আড়ালে খাইতে পারি। আল্লাহ কয় রোজা আমার জন্য, দুনিয়ার মানুষকে দেখায় রোজা রাখতে পারো কিন্তু বাস্তবে তো রোজা আদায় হবে না। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, এই রোজা যদি আপনি রাখেন তাহলে একমাত্র আল্লাহর জন্য রাখবেন। কারণ আপনি চিন্তা করবেন, আমি তো খাইতেছি, দুনিয়ার কোনো মানুষ হয়তো নাও দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন ঠিকই আমাকে দেখবেন, ঠিক না বেঠি? আহারে, আমার নবী বলেছেন এই রোজাদারদের, এই রোজাদারদের জন্য দুইটা, এই রোজাদারদের জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার? একটা হচ্ছে যখন নাকি রোজাদার ইফতার করে তখন একটা শান্তি। আমার এই সবে বরাতের পরের দিন লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলা সুমু নাহারা, হাদিস শুনা মোটামুটি বাংলাদেশ, আমি মনে করছিলাম যে রমজান মাসে চলে আসছে, দেখছি পুরো বাজারে সবাই প্রায়, আমাদের ঢাকায় দেখলাম প্রায় বাজারে ইফতারের আয়োজন করতেছে। তো এই অবস্থা দেখা, তো আমার এক উস্তাদ, তো হুজুরের কাছে আমি নুকবাতুল ফিকার পড়ছি, এটা উসুলে হাদিসের একটা কিতাব। সে তো হুজুর আমাদের এলাকার মসজিদের খতিব, তো হুজুর আমারও দাঁত দিছে ইফতার খাওয়ার লাগিয়া। আরেকজনকেও দাওয়াত করছে, গণ্যমান্য একজন মানুষ তাশরিফ, রোজা রাখে নাই, তারপরে দাওয়াত দিছি। আমি কই ও ঠিক আছে সমস্যা নেই, রোজা না রাখছে খায়া যাক। আমাদের পুরান ঢাকায় কিছু লোক আছে, এমনি কয় রোজা রাখছি না, এটা তো এক বড় অপরাধ করছি, ইফতার না খায় কি আর এক অপরাধ করবো? চিন্তা করে দেখেন সে কি বড় মানে রোজাদারটা, সে কত বড় নেকিওয়ালা মানুষ যে সে বলে যে আমি রোজা না রেখে করছি এক পাপ, ইফতার না খায় করবো আরেক পাপ, কত বড় লোভী, চিন্তা করেন। আচ্ছা, যে ব্যক্তি রোজা রাখছে এই ব্যক্তি যখন খাবে তার যে একটা শান্তি, সারাক্ষণ খাচ্ছে না, তাকে আর এসে গরির দিকে এখনো আজান হচ্ছে না, ইফতারের টাইম হচ্ছে না, এই ব্যক্তি যখন খাচ্ছে না, আহারের 15 মিনিট আছে কিন্তু ভিতরে কলিজাটা ফেটে যাচ্ছে পানির তৃষ্ণায়, খাচ্ছে না, আমার আল্লাহ তাকায় কয় ফেরেশতারা দেখ যে এই বান্দারে বানাইতে তোরা নিষেধ করছি, দেখ এই বান্দা আমার ভয়ে এখনো এক গ্লাস পানি পান করে না, কারণ সুবহানাল্লাহ। এই বান্দা যখন এবার ইফতার করছে, সময় হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিয়ে দিছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে যখন খেজুরটা নিছি, গ্লাসে পানি খাইছি, আমার আল্লাহ খুশি হয়ে গেছে, কারণ সুবহানাল্লাহ আমার আল্লাহ খুশি। আর যে ব্যক্তি রোজা রাখে নাই সেও কিন্তু জুব্বা পরে, পাঞ্জাবি পরে, টুপি লাগায়, আতর লাগায়, কিন্তু তার মনে কিন্তু সেই শান্তি নাই, ঠিক না বেঠিক? এই জন্য এটা হচ্ছে রোজাদারদের পুরস্কার। এটা দুনিয়াতে আল্লাহ পাক সাধারণ দেখায় দিছে, কিন্তু আখেরাতে হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার আখেরাতে, কারণ এই রোজার পুরস্কার কে দিবে? আরে, যেই রাওয়ায়েতে আসছে ওয়া আনা উজজাবিহি, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাব। এর অর্থ হলো স্বামী যদি স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী রে তুমি আমারে কেমন ভালোবাসো, স্ত্রী ডাক দেয়া কই আমি তোমার, স্ত্রী ডাক দেয়া কই স্বামী রে তুমি আমার কেমন ভালোবাসো, স্বামী ডাক দেয়া কয় তুমি আমার, কোন সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দেয়া কয় আরে বান্দা রোজা যখন রাখবা এই পুরস্কার দুনিয়ার কোন মানুষের চাইতে ফেরেশতা তোমার কোন নেকি যে লাগবে এমনটা নয়, বরঞ্চ রোজার পুরস্কার কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই তোমাদেরকে, আমার হাতে আমি তোমাদেরকে পুরস্কার দেব। এটা হচ্ছে এক রাওয়ায়াত। দ্বিতীয় রাওয়ায়াতের ভিতরে এসেছে, আমি আল্লাহ তোমরা আমার হয়ে যাবা, আমি আল্লাহ তোমার হয়ে যাব, কোন সুবহানাল্লাহ।